প্রিয় শিক্ষার্থী বৃন্দ সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল স্বাগত জানাচ্ছি আমরা জানি গাছের কাণ্ড থাকে কাণ্ড মানে কাণ্ড আছে স্টেম আছে তার নাম হচ্ছে ব্রেইন স্টেম ব্রেইন স্টেম তৈরি হয় মিড ব্রেইন মেডুলা লঙ্কাটা দিয়ে আজকে আমাদের আলোচনা টপিক হচ্ছে মিড ব্রেইন আলোচনা শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা জানি নার্ভাস সিস্টেমের দুটো পার্ট আছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেম সেন্ট্রাল সিস্টেমের মধ্যে পড়ে ব্রেইন দ্যাট মিনস এনসেফালন এবং স্পাইনাল কল আমরা একটু দেখে নিচ্ছি সিএনএস এর বিভিন্ন পার্ট দিস কল প্রসেনসেফালন অর ফোর ব্রেইন ফোর ব্রেইনের মেইন পার্ট হচ্ছে সেরিব্রাম সেরিব্রামের দুটো অংশ আছে দুটো সেরিব্রাল হেমিস্পিয়ার অ্যাকচুয়ালি এখানে দুটো সেরিব্রাল হেমিস্পিয়ার দিয়ে ফোর ব্রেইন বা প্রসেনসেফালনকে বোঝাচ্ছি যদিও সেরিব্রাল হেমিস্পিয়ারকে বলে টেলেনসেফালন ফোর ব্রেইনের পরের অংশের নাম হচ্ছে মিড ব্রেইন যার এক নাম মেজেনসেফালন আর তারপরের পার্ট হচ্ছে হাইন ব্রেন অর রম্বেনসেফালন এই নিয়ে হচ্ছে আমাদের ব্রেন ফোর ব্রেন মিড ব্রেন এবং হাইন ব্রেন দ্যাট ইজ প্রসেনসেফালন মেজেনসেফালন এবং রম্বেনসেফালন ব্রেন ছাড়া কেন্দ্রীয় অন্য পার্ট এর নাম হচ্ছে স্পাইনাল কর্ড এখন এই যে হাইন ব্রেন হাইন ব্রেনের আবার দুটো পার্ট আছে একটাকে বলে মেটেনসেফালন মাইটলেন সেফালনের মধ্যে পরে পন্স এবং আর আরেকটা পার্ট হচ্ছে মাইলেন যাকে বলে মেডুল অব লংগাটা মিড এবং পেডুলব লঙ্গাটা মিলে তৈরি হয় ব্রেইন স্টেম ব্রেইন স্টেম সাপোর্ট দিবে ব্রেইন কে ব্রেইন বলতে সেরিব্রাম কে বলে গ্রেট ব্রেইন এবং সেরিবেলামকে বলে লিটিল ব্রেইন তাহলে গ্রেট ব্রেইন এবং লিটিল কে সাপোর্ট দে মিডব্রেইন পন্স এবং মেডুলা মিলে তৈরি করা ব্রেইন স্টেম সুতরাং আমরা বুঝলাম ব্রেইন স্টেমের সবচেয়ে উপরের পার্টটার নামই হচ্ছে মিডব্রেইন মিডব্রেইনের অন্য নাম হচ্ছে মেজেনসেফালন এবং এটা হচ্ছে ব্রেইনের শর্টেস্ট সেগমেন্ট কেন শর্টেস্ট সেগমেন্ট বলে কারণ এর লেংথ হচ্ছে মাত্র point 18 inch by 2 centimeter. and midbrain connect forebrain that is prosencephalon to the hindbrain that is rhombencephalon এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দা ফোর ব্রেইন এটা হচ্ছে ফোর ব্রেইন তারপরে এই যে ছোট অংশ এটার নামই মিডব্রেনের পরে এই অংশটুকুকে বলা হয় হাইন ব্রেন আমরা যদি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের নেরো পার্টগুলোকে সেকশন করি নেরো পার্ট বলতে বোঝায় ব্রেন স্টেম এবং স্পাইনাল কর্ডকে এই জায়গাগুলো যদি আমি সেকশন করি তাহলে দেখব ইনারে থাকে গ্রে ম্যাটার আউটারে থাকে হোয়াইট ম্যাটার এই জাতীয় অর্গানাইজেশন বা অ্যারেঞ্জমেন্টকে বলে প্রিমিটিভ অর্গানাইজেশন অর প্রিমিটিভ অ্যারেঞ্জমেন্ট কিন্তু আমাদের সিএনএস এর এক্সপান্ডেড পার্ট গুলো তার মানে সেরিব্রাম এবং সেরিবেলাম যদি আমি সেকশন করি তাহলে দেখব ইনারে থাকে হোয়াইট ম্যাটার আউটারে থাকে গ্রে ম্যাটার এই জাতীয় অ্যারেঞ্জমেন্ট কে বলা হয় মডিফাইড অ্যারেঞ্জমেন্ট অর মডিফাইড অর্গানাইজেশন যেহেতু মিড ব্রেইন ব্রেইন এর পার্ট সুতরাং আমরা বলতে পারি মিড ব্রেইন রিটেইনস প্রিমিটিভ অ্যারেঞ্জমেন্ট অফ দি নার্ভাস টিস্যু প্রিমিটিভ অ্যারেঞ্জমেন্ট বলতে বোঝাচ্ছি ইনারে থাকে গ্রে ম্যাটার আউটারে থাকে হোয়াইট ম্যাটার মিডব্রেনের মাঝে একটা ক্যাভিটি আছে এই সেই ক্যাভিটি যার নাম হচ্ছে সেরিব্রাল একুইডাক অফ সিলভিয়াস দিস ইজ ফিল্ড উইথ দ্য সেরিব্রোস্পাইনাল ফ্লুইড দ্যাট ইজ সিএসএফ অ্যান্ড ইট ইজ লাইন বাই ইপেন্ডাইমোসাইট সেরিব্রাল একুইডাক কানেক্ট থার্ড ভেন্ট্রিকল টু দা ফোর্থ ভেন্ট্রিকল হেয়ার ইজ দ্য থার্ড ভেন্ট্রিকল হেয়ার ইজ দ্য ফোর্ড ভেন্ট্রিকল তার মানে দাঁড়াচ্ছে সেরিব্রাল একুইডাক থার্ড ভেন্ট্রিকল থেকে সিএসএফ কে ফোর্ড ভেন্ট্রিকলে ক্যারি করে নিয়ে যায় প্রাচীন রোমে কতগুলো ক্যানেল বা নালা ছিল যার মাধ্যমে এক শহর থেকে পানি অন্য শহরে তারা ক্যেরি করতো এই নালাগুলোর নাম দিয়েছিল তারা একই ডাক একই মানে পানি ওয়াটার আর ডাক মানে নালা একই রকম ভাবে আমরা এখানেও দেখতে পাচ্ছি সেরিব্রাল একুইডাক হার্ট ভেন্ট্রিকল থেকে পানি দেটে সিএসএফ কে কোর্ট ভেন্ট্রিকলে ক্যারি করে নিয়ে যায় সুতরাং এটার নাম দেওয়া হলো সেরিব্রাল একুইডাক্ট অফ সিলভিয়াস আমরা এখন মিড ব্রেইনের ফিচার জানতে চাই ফিচারটা দুই ভাবে আমরা জানবো একটা হচ্ছে বাইরের দিক থেকে দ্যাট ইজ এক্সটার্নাল ফিচার আর একটা হচ্ছে ভিতরের দিকটা দ্যাট ইজ ইন্টার্নাল ফিচার ইন্টারনাল ফিচার দেখতে গেলে আমাদেরকে সেকশন করতে হবে সুতরাং আমরা এক্সটার্নাল ফিচার দেখব তারপরে সেকশনাল ভিউ থেকে ইন্টারনাল ফিচার জান। প্রথমে চলে আসলাম এক্সটার্নাল ফিচার্স এক্সটার্নাল ফিচার আবার আমরা তিনটে অ্যাসপেক্ট থেকে দেখতে পারি একটা হচ্ছে এন্টিরিয়র অ্যাসপেক্ট অফ দ্য মিড ব্রেন মানে মিডবেনের সামনের দিকে কি দেখা যায় একটা হচ্ছে পোস্টিরিয়র এসপেক্ট অফ দা মিড তার মানে মিডবেনের পোস্টিরিয়র এসপেক্টে কি দেখা যায় আর একটা হচ্ছে ল্যাটারাল এসপেক্ট অফ দা মিড তার মানে ল্যাটারাল এসপেক্ট থেকে মিড কি দেখা যায় সুতরাং আমরা তিনটা এসপেক্ট থেকে এক্সটার্নাল ফিচারটা ডেসক্রাইব করব প্রথমে চলে আসলাম এন্টিরিয়র এসপেক্ট অফ দা মিড এইটুকু হচ্ছে এন্টেরো অ্যাসপেক্ট অফ দা মিড এখানে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দা ক্রাশ সেরিব্রি এখন ক্রাশ সেরিব্রি জিনিসটা কি আমরা যদি একটা সেকশন করি মিড ব্রেইনে তাহলে মাঝখানে এই সেই ক্যাভিটি যার নাম সেরিব্রাল অ্যাকুইডাক্ট ক্যাভিটির পিছনের এই অংশটাকে বলে টেকটাম আর সামনের সম্পূর্ণ অংশটাকে বলে সেরিব্রাল পেডাঙ্কল সেরিব্রাল প্যাডাঙ্কলের আবার তিনটা পার্ট আছে এই পার্টটাকে বলে টেগমেন্টাম এই ব্ল্যাক পার্টটাকে বলে নিগ্রা আর সবার সামনে আছে ফ্রাশ সেরিব্রি সুতরাং ফ্রাশ সেরিব্রি হচ্ছে আমাদের মিড ব্রেইনের সেরিব্রাল পেডাঙ্কলের একদম ইন্টেরিয়র পার্ট এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এইটাই হচ্ছে আমাদের সেই ক্রাশ সেরিব্রি আর আগেই বলেছি ক্রাস সেরিব্রি কিন্তু সেরিব্রাল প্যাডাঙ্কলেরই পার সুতরাং আমরা ক্রাস সেরিব্রি পেয়েছি দুই ক্রাস সেরিব্রির মাঝখানে একটা ডিপ্রেসড এরিয়া আছে এই ডিপ্রেসড এরিয়াকে বলে ইন্টার প্যাডাঙ্কুলার ফসা এই যে একটা ক্রাশ সেরিব্রি আর এই একটা ক্রাশ সেরিব্রি দুটোর মাঝখানে এই যে ফসা তার নাম ইন্টার প্যাডাঙ্কুলার ফসা ইন্টারপেডাঙ্কুলার বলা হয় কারণ ক্রাস সেরিব্রাল প্যাডাঙ্কুলেরই পার্ট সো দুটো সেরিব্রাল প্যাডাঙ্কলের মাঝে ফসা এইভাবে আমরা বলতে পারি সো দিস ইজ এছাড়া আমরা এই এন্টেরিয়র অ্যাসপেক্টে আর কি দেখতে পাই এই একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে টিউবার সিনেরিয়াম টিউবার সিনেরিয়ামের পর পরে একটা স্টক লাইক পার্ট আছে যার নাম ইনফান্ডেবুলাম

এই পাশে আছে এই পাশে আছে এই যে নার্ভ গুলো এগুলো কেবল অকুলো মটন নার্ভ ক্রাসের ব্রিজ জাস্ট মিডিয়ালি আছে আর ক্রাসের ব্রিজ জাস্ট ল্যাটারেলি আরো একজোড়া নার্ভ দেখতে পাচ্ছি তার নাম ট্রক লিয়ার নার সুতরাং এই ফিচার গুলো আমরা মিড ব্রেনের এন্টেরিয়র এসপেক্টে খুঁজে পাই এখন আমরা ইন্টারপেড ফসা নিয়ে একটু জানব

পোস্টেরিয়লি কি আছে এই সেই পোস্টিরিয়র বাউন্ডারি এই পোস্টেরিওলি আছে সুপিরিয়র বা আপার বর্ডার অফ দি বর্ডার দেন ল্যাটারেলি ল্যাটারেলি কে আমরা দুই ভাগে ভাগ করবো এন্টারো লটারেলি এইটুকু হচ্ছে এন্টারোল্যাটারাল এখানে আছে অপটিক ট্র্যাক্ট আর এইটা হচ্ছে পোস্টারোল্যাটারেল সো পোস্টার ও ল্যাটারাল बाउंड्रीতে পাবো ক্রাশ সেরিব্রিল মিডিয়াল বর্ডার তাহলে এন্টেরিয়রলি আছে অপটিক কাইজমা পোস্টেরিয়রলি আছে সুপিরিয়র অর আপার বর্ডার অফ দি পন্স এন্টেরো ল্যাটারালি আছে আমাদের অপটিক ট্র্যাক্ট আর পোস্টার ও ল্যাটারালি আছে মিডিয়াল বর্ডার অফ দি ক্রাস সিরিব্রি নাও ইন্টারপেডাঙ্কুলার ফসাতে কি পাওয়া যাচ্ছে কন্টেন্টস কি কন্টেন্টস এর মাঝে প্রথমে আমরা পাচ্ছি টিউবার সিনেরিয়াম উইথ ইনফান্ডিবুলাম তার পিছনে আছে মেমিলারি বডিস মেমিলারি এই শব্দটা আসছে মেমা থেকে মেমা মিনস ব্রেস্ট সেই দুটো স্ট্রাকচারকে দেখতে ব্রেস্টের মতো এই জন্য বলে মেমিলারি বডি তার পিছনে আছে আমরা দেখতে পাচ্ছি পোস্টিরিয়র পারফোরেটেড সাবস্টেন্স আর আছে এই ফসাতে অকুলোমোটর নার্ভ ট্রকলিয়ার নার্ভ গুলো কিন্তু এই ফসার কন্টেন্ট নয় অকুলো মোটর নার্ভ হচ্ছে ইন্টারপেডাঙ্কুলার ফসার কন্টেন্ট সো দিজ আর দ্য কন্টেন্টস অফ দি ইন্টারপেডাঙ্কুলার ফা মাঝে মাঝে ইন্টারপেডাঙ্কুলার ফসার ডেফিনিশন বাউন্ডারি কন্টেন্ট এরকম প্রশ্ন আসে সো আমরা কিন্তু সেভাবেই আলাপ করলাম নাও পোস্টিরো রেসপেক্ট অফ দ্য মিড ব্রেইন এই জায়গাটাই হচ্ছে পোস্টিরো রেসপেক্ট অফ দ্য মিড ব্রেইন এই অ্যাসপেক্টে আমরা কিছু পাহাড়ের মতো উঁচু উঁচু জায়গা দেখতে পাচ্ছি পাহাড়কে মেডিকেল টার্মে বলে বলে কলিকল আর ছোট পাহাড় হলে কলিকুলাস কলিকুলাস যেমন আমরা শব্দ পাই ফেসিয়াল কলিকুলাস শব্দ পাই একই রকম ভাবে এইটা হচ্ছে কলিকুলাস এখানে চারটা কলিকুলাস আছে এর মাঝে উপরের দুটুকে বলে সুপিরিয়র কলিকুলাস কলিকুলাসের প্লুরাল হচ্ছে কলিকুলাই তাইলে পোস্টিরিয়র অ্যাসপেক্ট অফ দা মিড আমরা দুটো সুপিরিয়র কলিকুলাস বা সুপিরিয়র কলিকুলাই দেখতে পাচ্ছি এখন এই কলিকুলাস গুলোর কাজ কি ওভারঅল বলতে গেলে এই কলিকুলাস গুলো সাথে জড়িত ভিশনের কিসের সাথে নাম্বার ওয়ান দে অ্যাক্ট অ্যাজ ভিজুয়াল এরিয়া এন্ড নাম্বার টু দে আর সেন্টার ফর ভিজুয়াল রিফ্ল্যাক্সেস যে কারণে অনেক প্রাণীতে যেমন ব্যাঙের মাঝে এই সুপ্রিয়র কলিকুলাস গুলো অনেক বড় থাকে কারণ এই কলিকুলাস দুটো কাজ করে ভিজুয়াল এরিয়া হিসেবে কাজ করে আবার সেন্টার ফর ভিজুয়াল রিফ্ল্যাক্স এই কাজও করে এবং ব্যাঙের ক্ষেত্রে এই সুপ্রিয়র কলিকুলাসকে বলে অপটিক লো এটা অনেক বড় থাকে তার নাম অপটিক লো কিন্তু ইন কেস অফ হিউম্যান ডিউ টু এই ভিশনের দায়িত্বটুকু নিয়েছে দ্যাট ইজ ভিজুয়াল এরিয়ার দায়িত্ব নিয়েছে সুপিটাল লো অব দি সেরিব্রাল কর্টেক্স তাহলে সুপিরিয়র কলিকুলাসের দুটো কাজ ছিল একটা ছিল ভিজুয়াল এরিয়া হিসেবে কাজ করা এই দায়িত্ব এখন সেরিব্রাম নিয়েছে সেরিব্রামের অক্সিপিটাল লো তাহলে আরেকটা দায়িত্ব থেকে গেল সেটা হচ্ছে সেন্টার ফর ভিজুয়াল রিফ্লেক্সেস ইয়েস হিউম্যানে এই দায়িত্বটুকুই এখন পালন করে আমাদের সুপিরিয়র কলিকুলাস এই জন্য আমরা বলছি কলিকুলাস অ্যাজ সাবকর্টিক্যাল সেন্টার ফর ভিজুয়াল রিফ্লেক্সেস এটা হচ্ছে ইন হিউম্যান সুপিরিয়র কলিকুলাসের নিচে আছে আরো দুটো কলিকুলাস তার নাম ইনফিরিয়র কলিকুলাস একটু আগে আমি বলেছিলাম সুপিরিয়র কলিকুলাসের ইনিশিয়ালি তার কাজ ছিল দুটো যদিও হিউবেদের মাঝে এখন সে একটা কাজ করে কিন্তু ইনফিরিয়র সে স্টিল তার দুটো কাজই আছে একটা কাজ হচ্ছে ইট সেন্টার ফর অডিটরি রিফ্লেক্স আরেকটা হচ্ছে সে একটা অডিটরি ইম্পালসের রিলে সেন্টার হিসেবে কাজ করে ইট অ্যাক্স এস এ লোয়ার অডিটরি সেন্টার ইনফিরিয়র কলিকুলাস এই চার কলিকুলাসকে সাথে বলা হয় কর্পোরা জেমিনা কর্পোরা মানে বডি সুতরাং এই চারটা কলিকুলারকে একসাথে বলে কর্পোরা জেমিনা। এই চারটা কলিকুলাস কে সেপারেট করে একটা সালকাস আছে তার নাম ক্রুসিফর্ম বা ক্রুসিয়েট সালকাস আমরা একটা ডায়াগ্রাম দিয়ে দেখাচ্ছি মনে করি এই চারটা হচ্ছে কলিকুলাস তাদেরকে সেপারেট করেছে এই সালকাস সালকাসটার মাঝে ক্রসিং আছে এই জন্য তার নাম অর ক্রোসিয়েট সালকাস এই সালকাসে দুটো লাইন আছে একটা হচ্ছে ভার্টিক্যাল লাইন আরেকটা হচ্ছে হরাইজন্টাল লাইন লাইনগুলো ক্রস করেছে এই জন্যই তার নাম ক্রুসিফর্ম বা ক্রোসিয়েট এখন এই যে ভার্টিক্যাল লাইন তার একটা আপার পার্ট আছে একটা লোয়ার পার্ট আছে আপার পার্ট অফ দ্য ভার্টিকেল লাইন দিস লাইন ইজ হিডেন বাই দা গ্ল্যান্ড এই গ্ল্যান্ডটার নাম হচ্ছে পাইনিয়াল গ্ল্যান্ড এই হচ্ছে পাইনিয়াল গ্ল্যান্ড যে আপার পার্ট অফ দ্য ভার্টিক্যাল লাইন কে হাইট করে ফেলেছে লোয়ার পার্ট অফ দ্য ভার্টিকেল লাইন দ্যাট মিন্স এই পার্ট এই পার্টটা এক্সটেন্ড করে ডাউনওয়ার্ড মোর প্রমিনেন্ট লাইক এ রিচ রিজের মতো প্রমিনেন্ট হয়ে যায় এই রিচটাকে বলে ফ্রেনুলাম ভেলি। ফ্রেনুলাম ভ্যালির দুই পাশ থেকে দুটো নার্ভ এক্সটেন্ড করছে এই নার্ভগুলোকেই বলে ট্রকলিয়ান নার্ভ বলা হয় ট্রক্লিয়ান নার্ভ ইজ দ্য অনলি নার্ভ দ্যাট অ্যারাইজ ফ্রম ডর্সাল অ্যাসপেক্ট অব দ্য ব্রেইন স্টেম না আমরা দেখবো ল্যাচারেল দ্য মিড ব্রেইন এটাই হচ্ছে অফ এখানে আমরা নতুন ফাইবারের বান্ডল দেখব এই বান্ডলটাকে বলা হয় সুপিরিয়র ব্রাকিয়াম সুপিরিয়র ব্রাকিয়াম কানেক্ট সুপিরিয়র কলিকুলাস টু দা ল্যাচারেল জেনিকুলেট বডি ল্যাচারেল জেনিকুলেট বডি দিস ইজ দ্য মিডিয়াল জেনিকুলেট বডি দিস আর পার্ট অফ দি থেলামাস স্পেশালি এই দুটোকে বলে মেটাথেলামাস সো সুপিরিয়র কলিকুলাস ইজ কানেক্টেড টু দা ল্যাচারেল ভায়া সুপিরিয়র একই রকম ভাবে ইনফিরিয়র কলিকুলাস ইজ কানেক্টেড টু দা মিডিয়াল জেনিকুলেট বডি বাই অ্যানাদার বান্ডল অফ নার্ভ ফাইবার যার নাম ইনফিরিয়র ব্রাকিয়াম তাহলে আমরা ল্যাচারেল অ্যাসপেক্টে মূলত দুটো ব্রাকিয়াম দেখতে পাচ্ছি superior brachium and inferior brachium and that is all about the today's video from my side thank you very much for watching the video and please subscribe my channel we like anatomy by clicking the bell icon and if you really like my video then please share the contents with your friend and give a like and comment in the comment section of the youtube video take care goodbye see you later with the next video